বন্ধুরা আজকে আমরা এই 83 পৃষ্ঠার এই সৃজনশীল অঙ্কটা আমরা করব সৃজনশীল অঙ্ক আমরা যখনই ফেস করি আমাদের প্রথমত আগে যে কাজটা সব সময়ের জন্য মাথায় রাখতে হবে একটু মন দিয়ে খেয়াল করো অন্যদিকে না কেউ ডাকলেও না কেউ যদি এসে ডিস্টার্ব করে সেদিকেও খেয়াল করা যাবে না প্লিজ খুব মন দিয়ে খেয়াল করো আমরা কমন ক্যাটাগরিতে যখন একটা অঙ্ক করি সরাসরি অঙ্কটা প্রশ্নটা পড়ি স্টেপ বাই করি অঙ্কটা শেষ হয়ে যায় কিন্তু সৃজনশীলতার জন্য এই স্টেপগুলোকে আমাদের খেয়াল করতে হবে প্রথমত আগে প্রশ্নটা পড়া তারপর ক খ গ তিনটা প্রশ্ন এখানে দেওয়া আছে ওই প্রশ্নটার আলোকে ভেঙে আমরা তিনটা প্রশ্ন এখানে রেডি করেছি বা আমাদের তিনটা বা চারটা প্রশ্ন থাকতেও পারে একটু মন দিয়ে খেয়াল করো বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30 জন শিক্ষার্থী কতজন শিক্ষার্থী 30 জন শিক্ষার্থী কি করেছে প্রত্যেকে 100 টাকা করে চাঁদা দিয়েছে কত টাকা করে 100 টাকা করে চাঁদা দিয়েছে এখন এই চাঁদাতে দেওয়ার পরে মোট যে টাকা হয়েছে এই টাকা 10 জনের মধ্যে 10 জন ক্ষতিগ্রস্ত পরিবার সে 10 জন ক্ষতিগ্রস্ত মানুষ যারা তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে এখন প্রথম প্রশ্ন মোট চাঁদার পরিমাণ কত ওই 30 জন শিক্ষার্থী যদি 100 টাকা করে দেয় সেক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন অনুসারে মোট কত টাকা উঠছে সেটা আমাদের বের করতে হবে খ নম্বরে বলেছে যদি শিক্ষা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকে কত টাকা করে চাঁদা পান ওই যে 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে তখন প্রত্যেকে কত টাকা করে চাঁদা পান গ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট এবং একটু ঝামেলাও আছে সেটা কি যদি শিক্ষার্থীরা আরও দুজন ওই 10 জন বাদে আরও 2 জন বাড়তি দিতে চায় টাকা বিতরণ করে বাড়তি 2 জনকে তবে প্রত্যেককে পূর্বের তুলনায় কত টাকা কম পাবে মানে আগে যারা ছিল তারা যত টাকা পেয়েছে ওই 2 জন অ্যাড হওয়ার পরে কত টাকা করে কম পাবে বাবা ঝামেলা আছে না গ নম্বরে তো ঝামেলায় পরে যাব আগে কমনটা করে নিই ওকে ক নম্বরটা দেখো বোর্ডের দিকে খেয়াল করো ক নম্বরে বলেছে মোট চাঁদার পরিমাণ কত তাই না তাহলে এখন কি লিখবো 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে একজনে চাঁদা দেয় একজনে চাঁদা দেয় 100 টাকা 100 টাকা অতএব 30 জনে চাঁদা দেয় 100 গুণ 30 টাকা এখন আমরা অবশ্যই রাফ করবো রাফ হচ্ছে অঙ্কের প্রাণ আমার প্রয়োজন হোক আর না হোক আমি অবশ্যই রাফ করবো কারণ রাফ করলে অ্যাবসেন্ট মাইন্ডে ভুলটা হয় না আমরা অ্যাবসেন্ট মাইন্ডে ভুলগুলো করি না শূন্য দিয়ে সব শূন্য শূন্যের সাথে শূন্য শূন্যের সাথে শূন্য 100 আমরা জানি শূন্যের সাথে যা কিছু গুণ করি না কারণ চোখ বন্ধ করে সেটি শূন্য হয়ে যাবে এখন 300 300 3 1 3 কত পেলাম দেখি আমরা 3000 টাকা এখন চাঁদায় উঠেছে কত টাকা 3000 টাকা আমার ক নাম্বারটা এখানে শেষ উত্তর 3000 টাকা ঝামেলা আছে উত্তর 3000 টাকা ক নম্বরটা ফাংশন শেষ এবার আমরা যাব খ নম্বরটা ভালো করে পড়ি এই বন্যায় ক্ষতিগ্রস্ত কয়জনের মধ্যে টাকা দিতে চেয়েছিলাম 10 জনের মধ্যে কত টাকা ভাগ করতে আমার কত টাকা উঠেছে কত টাকা 3000 টাকা এই 3000 টাকা 10 জনের মধ্যে ভাগ করতে হবে তাই না তাহলে আমরা কি করব 10 জনে পাবে 10 জনে পাবে 3000 টাকা অতএব 1 জনে পাবে 3000 ভাগ 10 টাকা এখন আমরা কি করব এই 3000কে 10 দিয়ে ভাগ করব 3 10কে কত 3 10কে 30 শূন্য নেমে গেল 10 শূন্যের 0 আবার শূন্য ডান পাশে নেমে গেল 10 শূন্যের 0 ভাগের বেলা যদি কোনো সংখ্যা সরাসরি নামে সেটা যদি ভাগ করা না যায় ফলে একটা শূন্য বাট নিয়ম আছে কি এই শূন্য সরাসরি নেমে গেছে তাহলে এখানে শূন্য শূন্যের মধ্যে 10 জানা 10 শূন্যের 0 আবার এখানে শূন্য সরাসরি নেমে গেছে 10 শূন্যের 0 তাহলে এখানে কত টাকা হলো 300 টাকা তাহলে একজনে কত টাকা পাবে বাবা একজনে পাবে 300 টাকা উত্তর 300 টাকা প্রত্যেককে বা একজনে বা প্রত্যেককে 300 টাকা করে পাবে কত টাকা পাবে 300 টাকা এখন মূল ঝামেলায় আমরা চলে আসলাম গ নম্বরে মেন যে ঝামেলা মেন যেটা নিয়ে আমরা টেনশন করছি যদি শিক্ষার্থীরা আরও 2 জন ক্ষতিগ্রস্ত টাকা বিতরণ করে অতিরিক্ত কয়জন যোগ হয়েছে 2 জন কয়জন যোগ হয়েছে 2 জন আগে ছিল কয়জন 10 জন নাকি আগে কতজন ছিল তাহলে এখানে আমরা আগে লিখবো যদি আরো 2 জন ক্ষতিগ্রস্ত ওমা খেয়াল করা আরো 2 জন আমরা যদি যোগ করি প্রশ্ন বলছে আরো 2 জন ক্ষতিগ্রস্ত টাকা বিতরণ করা তাহলে লোক সংখ্যায় কত আগে সেটা বের করতে হবে না যদি আরো 2 জন ক্ষতিগ্রস্ত কে টাকা দেয় তাহলে মোট ক্ষতিগ্রস্তকে টাকা দেয় তাহলে মোট ক্ষতিগ্রস্ত হবে মোট ক্ষতিগ্রস্তের সংখ্যা কত হচ্ছে আগে ছিল 10 জন পরে 2 জন তাহলে কত হলো মা খাল করো কতজন হলো 12 জন আমরা ক্ষতিগ্রস্ত সংখ্যা পেয়েছি কতজন
12 জন এইবার এই 12 জনে মোট টাকা উঠছে কত 3000 টাকা তাহলে 12 জনে পাবে 3000 টাকা 12 জনে পাবে 3000 টাকা 12 জনে কত টাকা পাবে এখানে 12 জনে পাবে কত টাকা এখানে যে মোট চাঁদার পরিমাণ এখানে আগে একটু লিখে নিতে হবে মোট চাঁদার পরিমাণ আমরা কোথা থেকে পেলাম সেটা আগে লিখতে হবে না মোট চাঁদার পরিমাণ হচ্ছে 3000 টাকা এটা আমরা লিখব ক নং হতে এই ব্র্যাকেটে লিখব ক নং হতে এটা কোথা থেকে পেলাম আমরা ক নং হতে এবার 12 জনে পাবে 3000 টাকা হতে একজনে পাবে 3000 ভাগ 12 টাকা আমরা কি করব এই 3000 কে 12 দিয়ে ভাগ করব 12 দুগুণে কত 24 চারে কত হলো 10 তার 5 6 7 8 9 10 6 হলো হাতে আমার 1 2 3 4 3 মিলে গেল শূন্য ডান পাশে শূন্য নামবে 5 12 কত 5 12 60 এখন ডান দিকে শূন্যটা নেমে গেল 12 শূন্য শূন্য তাহলে কত টাকা পাচ্ছে 250 টাকা প্রত্যেককে কত টাকা করে পাচ্ছে 250 এই 12 জনে তখন প্রত্যেককে কত টাকা করে করে পড়ে করে পাচ্ছে 250 টাকা এবার পূর্বে প্রত্যেককে পেয়েছিল পূর্বে প্রত্যেককে পেয়েছিল কত টাকা পেয়েছিল জানো প্রত্যেককে পেয়েছিল কত টাকা দেখো 300 টাকা প্রত্যেককে পেয়েছিল 300 টাকা এখানে খ নং হতে এই কথাটা লিখতে হবে বাবা ঝামেলা আছে কিন্তু ঝামেলা থাকলেও সমাধানও আছে সহজ সমাধান আছে আমরা কি করেছি যদি আরো দুজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত যোগ হয়ে যায় তাহলে মোট ক্ষতিগ্রস্ত সংখ্যা হচ্ছে 10 দুই 12 জন ওই 12 জন কি করছে 3000 টাকা মোট যে চাঁদা উঠেছে সেই 3000 টাকা দিয়ে ভাগ করেছি প্রত্যেককে পেয়েছে 250 টাকা করে কিন্তু আমাদের পূর্বে প্রত্যেককে কত টাকা করে পেয়েছিল 300 টাকা করে এটা খ নং হতে প্লিজ খেয়াল করো এটা পেয়েছি আমরা খ নং হতে এখন আমার বলছে পূর্বের তুলনায় কম পাবে এখানে লিখব পূর্বের তুলনায় কম পাবে কম পাবে তাহলে পূর্বে পেত 300 টাকা এখন বর্তমানে পাচ্ছে 250 টাকা তাই না তাহলে পূর্বে যারা ছিল তারা কত টাকা কম পাবে 50 টাকা কম পাবে তারপর আমি এখানে বিয়োগটা দেখাচ্ছি 300 কে 250 দিয়ে বিয়োগ করলাম শূন্য পাঁচের কত হলে 10 5 হলে হাতে আমার 1 2 এর 1 3 আর 3 মিলে গেলে শূন্য এখন উত্তর শেষে কি বলেছে দেখি পূর্বের তুলনায় কত টাকা কম পাবে 50 টাকা কম পাবে এই কথাটা অবশ্যই উত্তরে লিখতে হবে কত টাকা কম পাবে 50 টাকা কম পাবে শুধুমাত্র 50 টাকা লিখলে হবে না কম পাবে কতটা উল্লেখ করতে হবে কারণ প্রশ্নে বলেছে পূর্বের তুলনায় কত টাকা কম পাবে এজন্য লিখেছি 50 টাকা কম পাবে এখন অঙ্ক সৃজনশীল এখন আমরা মনে করছি অনেক কঠিন অনেক প্যাচ গোস হ্যাঁ কমন ক্যাটাগরি দিয়ে আমাদের ক নম্বর খ নম্বরটা সহজ ছিল কিন্তু গ নম্বরটা ছাত্র কোনো না কোনো জায়গায় একটু পেঁচাবে একটু ঘুরাবে বাট আমাদের ডিপলি খেয়াল করে প্রশ্ন বুঝে করলে আমার মনে হয় সৃজনশীল অঙ্কের মধ্যে ভুল বা না পারার মতো কিছু নাই ক্লিয়ার কোনো কনফিউশন আছে না আছে মা কোনো কনফিউশন আছে কোনো কনফিউশন আছে নেই তোমরা তোমাদের সমস্যা কি তোমরা ক্লাসে রেসপন্স করো কম একজন স্টুডেন্টের সব থেকে মেন বৈশিষ্ট্য হচ্ছে যে স্যারকে রিপিট করবে স্যার একটা কথা তোমরা এই জায়গায় 50 জন ক্লাস করছো বা 100 জন ক্লাস করছো বা 10 জন ক্লাস করছো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে স্যারকে ব্যাকপুট দেওয়া স্যারটা যদি বোঝাচ্ছে স্যারকে রিপিট করা তাহলে প্রকৃত অর্থে ভালোভাবে শিখে নেওয়া যায় বা শেখা যায় ওকে এই সৃজনশীল অঙ্ক নিয়ে আর কোনো কনফিউশন নাই তো না Thank you.